আজকে যাচ্ছি হচ্ছে আমার দেশের বাড়ি। ইতিহাসটা আমি যেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার দেশের বাড়িতে, যেখানে পুজোটা হচ্ছে, সেই ঠাকুরের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে আমি যারা ছিলেন তারা ওই বাড়িতে ছিলেন এবং অবভিয়াসলি সেখানে আমার বাবার জন্ম হয়। এবার আমি আমার যদিও জন্ম হয়নি আমার বাবার, কিন্তু ওটা হলো আমার দেশের বাড়ি। ইয়েস, আর আমার দেশের বাড়িতে তোমাদের সবাইকে নিয়ে যাব। এবং তার সাথে একটা কথা বলে রাখি, দেশের বাড়িতে আমাদের মা সতী, মানে শিবের পত্নী সতী মা নয়, এটা হচ্ছে কল্যাণীর সতী মা। ডিটেলে বলছি তোমাদেরকে, ব্লগটা যখন দেখতে থাকবে নিয়ে যাবো তোমাদেরকে, পুজোটা হবে তখনই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে, সেটা হচ্ছে বাড়িতে পুজো তো বাজার দোকান প্রচুর করতে হয়েছে, এখান থেকে সব নিয়ে যাচ্ছি, কারণ কলকাতায় অনেক কিছু পাওয়া যায় যেগুলো ধরো একটু ওটা মফস্বল, তো অনেক জিনিস পাওয়া যায় না, তো ভাবলাম এখান থেকে নিয়ে যাই। তো বেসিক্যালি এত হেঁটে চলা, এত হাঁটা চলা করতে হয়েছে, তার জন্য পায়ে ভীষণ ব্যথা হয়েছে। তো আমি একটা লেগ ম্যাসাজার অর্ডার করেছি, একটা ভিডিওতে দেখেছি, দেখে আমার দারুণ লেগেছে, আমি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। বিশ্বাস করো তোমরা কিনে এটা অ্যাপ্লাই করতে পারো, ইটস অ্যামেজিং। চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো আমি অর্ডার করেছি 11 ম্যাগমার এয়ার কম্প্রেশন লেগ ম্যাসাজার উইথ হ্যান্ড হেল্ড কন্ট্রোলার। কিন্তু শুধু আমি না, আমার ফ্যামিলিতে সবাই ইউজ করতে পারবে। দেখো ফার্স্টে আমি এটা পায়ে পরে নিয়েছি, এবার এই দেখো এখানে দুটো প্লাগ আছে, এটা এই যে এই কন্ট্রোলারের প্লাগ ইন করে এটার মধ্যে প্লেস করব। আমি চুজ করলাম M3 ম্যাসাজ মোড, এটা দিয়ে তুমি ফিট, কাফ অ্যান্ড থাই ম্যাসাজও করতে পারবে। এটাতে তিনটে ম্যাসাজ মোড রয়েছে, M1 সিকোয়েন্স, M2 সার্কুলেশন, M3 হোল, আর আছে তিনটে ম্যাসাজ ইন্টেন্সিটিস, যেমন লো, মিডিয়াম অ্যান্ড হাই। এই পাওয়ার সুইচটা অন করার পরে ভেতরের এয়ার কিন্তু পাম্প হওয়া স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আমি ফিল করতে পাচ্ছি আমার ফিট অ্যান্ড কাফ মাসেলের জায়গাগুলো এয়ার প্রেশার তৈরি করছে। অটোমেটিক্যালি এই ম্যাসাজার কম্প্রেশার টেকনোলজির ইউজ করে সুন্দর পায়ের ম্যাসাজ করে আমার কিন্তু অনেকটা রিল্যাক্সড ফিল হচ্ছে। একবার করে প্রেশার তৈরি হবে, আবার এয়ার রিলিজ হবে, এইভাবেই এটা চলবে। আমার 20 মিনিটস ডান, আমি ফুললি রিল্যাক্সড, রাদার মাই বডি ইজ ফুললি রিল্যাক্সড। এটা কিন্তু তোমাকে রিলিফ দেয় ফ্যাটিগ বা পেইন থেকে, শুধু তাই নয় তোমার বডিকেও ভীষণ ভাবে রিল্যাক্স করে। এটা যদি এভরিডে 20 মিনিটস ইউজ করো তাহলে ভীষণই একটা ভালো ফিল হয়। আর সত্যি কথা বলতে আমি এখন এটা অর্ডার করে ভাবছি, মানে ইউজ করে স্পেশালি ভাবছি যে আমি খুব কাজের কাজ একটা জিনিস করেছি। সো তোমরাও কিন্তু এটা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিংক আছে সেটাই ক্লিক করে অর্ডার করতে পারো, আর আমাজনেও চেক আউট করতে পারো। ও ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা হচ্ছে একদম অন্যরকম, যেটা কখনো আগে তোমাদের কাছে রিভিল হয়নি। আমি দেখতেই পাচ্ছ একটা জার্নির মোডে রয়েছি, রাস্তায় রয়েছি, আর আমি বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে আমার দেশের বাড়ি, সেখানে পুজোটা হচ্ছে, সেই ঠাকুরের সামনে দাঁড়িয়েই তোমাদেরকে আমি ইতিহাসটা বলবো। সতীমার পুজো অ্যাকচুয়ালি, এবং এই সতীমা কোথায়, কীভাবে এই মাকে আমাদের বাড়িতে, মানে মা এসেছেন কীভাবে, কারা নিয়ে এসেছেন, এবং বছরের পর বছর ধরে এটা করে এসেছেন, এবং সেই কারণে আমরাও সেটাকে এগিয়ে নিয়ে চলেছি। এতদিন বাবারা করতেন, এখনও বাবারাই করছেন, কিন্তু আগাম জেনারেশন আর কি, নেক্সট জেনারেশন হিসেবে আমরা এটাকে কন্টিনিউ করব। তো খুব মজা হয়, আর সত্যি কথা বলতে সবাই খুব মানে যে এই ঠাকুর আমাদের বাড়িতে, ভীষণ সব ঠাকুরই জাগ্রত, এরকমভাবে কথাটা বলাটা খুব ক্লিশে শোনা এবং ঠিকও না, কিন্তু হয় না, কারোর কারোর অনেক মনস্কামনা পূরণ হয় মায়ের কাছে, তো সেটা আমি এখানে এসে শুনেছি এবং
তোমাদেরকে সেই সব ইতিহাস শেয়ার করব। চলো এখন আমার দেশের বাড়িটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা শেষমেশ পৌঁছেই গেছি। কোথায় গেছিলে? বাড়িতে পুজো, বাড়ির ছেলে নেই। আমরা পৌঁছে গেছি, সাধু সন্ত মানুষ, আমার কাজিন মামার ছেলে। এই যে এই জোনটা হলো আমাদের বাড়ি। আমরা ঢুকছি। এই যে আমার বৌদি, ছোট বৌদি, একটু হ্যালো বলে দাও। কাকে বলছো তুমি? ব্লগ ব্লগ ইউটিউব। আর এটা হচ্ছে ভারতী পিসি, অনেক ছোটবেলা থেকে এর নাম বলতে গিয়ে মোটামুটি আমার দাঁত ভেঙে। আমার সব ক্রাইম পার্টনার। এই যে ছোটবেলায় সব সময় সামার ভ্যাকেশনে মনে আছে আমরা যা আমরা কত যে খুকিটি করেছি আমার বড় পিসির গরমে। আর এই যে এটা ওকে তো আমি ফার্স্ট টাইম দেখলাম। গিয়ে গুজিয়ে গ্রুপে আমাদের ওখানে গামছা পড়ে আছে সেটা ছবি পাঠাও। এই যে এইটা হচ্ছে আমাদের সদর ঘরের ঠিক পেছনে লম্বা বারান্দা। এখানে নাম সংকীর্তন তারা সবাই এসেছে। এই যে দেখতেই পাচ্ছ পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। শুধু আয়োজন না, পুজো শুরু হয়ে গেছে। এই যে সামনে রাধা কৃষ্ণের নিজে, এই হচ্ছে মা সতী আমাদের, এনারই পুজো হচ্ছে, তারই এত আয়োজন। এরপর আমরা অঞ্জলি দেব, তারপরে এখানে নাম সংকীর্তন হচ্ছে এবং এখানে আবির খেলাও হয়। এই যে আমার বড় পিসি ধূপ ধরাচ্ছে। নম অপবিত্র পবিত্র বা সর্বস্থান পাহিমাং দেবী কুণ্ডলী কাক্ষাং সভাজ্যাং অভ্যন্ত্র পিতা হি। মন্ত্র মনে একটু জোরে জোরে বলবেন, পিতা হি দিদিমা পন্তে। নম আসনে মন্ত্রেশ অধিষ্ঠ ঋষি শুক্লাং ছন্দ কুম্ভ দেবতা কমলা ওই নম হিতে গঙ্গা বুঝতে পৃথিবী ওই নম হিতে গঙ্গা বুঝতে স্বর্গ ওই নম হিতে গঙ্গা বুঝতে মত্ত ওই নম হিতে গঙ্গা বুঝতে গাম্ব দেব দেবং পরং গুরু পূর্ণম হতে ব্রাহ্মণায় নম সনকে রাধা গোবিন্দ ওই নম। এই যে বাকিদের অঞ্জলি দেওয়া শেষ হলেই ওই দিকটায় হরির লোট হবে, মানে বাতাসে চলছে। আর তারপরে জমি আবির খেলা হয়, কারণ এটা দোলের পুজো, সপ্তম দোলের পুজো। এই যে এখানে রান্না হচ্ছে, লুচি আলুর দম পনির আরো কি কি সব আইটেম রয়েছে।
দেখি যে বাবুয়া বাবুয়া সার্ভ করা শুরু করেছে। এই যে এখন মাকে আরতি করা শুরু হয়েছে, আরতি চলছে। দুই বৌদি এখন দুই দেওয়ারের জন্য আমার গলা থেকে এই মালাটা খোলা হচ্ছে, কারণ এইটা আর একটা ওখানে আছে, যাতে এই যে দুই দেওয়ার দুই সেম আমাকে এই লাস্টে এইটা পড়তে হবে। চলো, দিদিদের জামানা বৌদিদের জামানা। আর মাথায় বাতাসা, কারণ হরিণ লোট হবে। এটা হলো মনসা তালা, সব প্রত্যেকের দেশের বাড়িতে একটা মনসা তালা বা ঠাকুর তালা বলা হয়, সেটা রয়েছে। আর এখানে আমাদের প্রত্যেক বছর প্রচুর নাচি আমরা কীর্তনের সাথে এবং জমিয়ে তুল খেলা হয়, দেখতেই পাচ্ছ। যে বাবার আর চার ভাই তিন বোন এবং পরিবারের বাকি সবার সব সদস্যরা তো রয়েছে, তো দেখতেও কি ভালো লাগে না, সবার মধ্যে মানে সবাই একত্রিত এত সুন্দরভাবে একটা পুজোর অনুষ্ঠান করছে এবং বছরে একবার সব্বার সাথে দেখা হয়, খুব মজা হয়, খুব আনন্দ হয়, এগুলোই পাওয়া। এই হচ্ছে আমার পিঠটাকে মুখ ভেবে সবার এক গানের তলায় বাজাবো সবার নেওয়া। এখন মামের ছবি তুলছে, আর মাম তাড়াতাড়ি, এতক্ষণ টাইম দেওয়া যাবে না, এত টাইম দেওয়া যাবে না, আমার একটু টাইম লাগবে না, একটু একটু প্রোফাইল লুক কর একটু। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট, দারুণ আসছে, একটা ফ্রন্ট লুক ক্লিক কর।
এটা শুধু মেয়েদের পরগোত্র বাবা, তুমি রায়বাড়ির সবার শেষে আমরা ঘরের মধ্যেই খেতে বসেছি। বাপরে বাপ, ক্যাচোর ম্যাচোর ক্যাচোর ম্যাচোর, সবাই মিলে কে কার গলা বেশি জোরে করে কথা বলবে সেটা কম্পিটিশন চলছে। এই হলো আমার দাদু, আমার ঠাম্মা, এইভাবে ডাকা হতো। আমার দাদু এমন একটা মানুষ যে বই পড়তো, প্রচুর ধরে বই মধ্যে থাকতো, ঠিক আছে, দারুণ গান গাইতো, ড্রাইভিং করতে পারতো, ভালো চেস খেলতে জানতো, অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারতো। আর একটা সিলেক্ট করি, হয়তো দাদু থেকে কিছুটা আমি পেয়েছি। দাদু খুব ভালো, মানে দাদুকে এত ভালো অভিনয় করতো, দাদুকে যে পাড়ার যে যাত্রা বা নাটক হতো তাদেরকে সবাই আর কি ইনফ্লুয়েন্স করে নিয়ে যেত। দাদু খুব সুপুরুষ ছিল, তখনকার দিন যেটা হতো মেয়েদের অ্যালাউ ছিল না, মানে ম্যাক্সিমাম জায়গায় ছেলেরাই মেয়ে সাজতো। আমার দাদু খুব সুন্দর দেখতে ছিল, তো দাদু ওই সময় মেয়ে সেগুলো কাজ করেছে খুব সুন্দর লাগে, তো আমি তো কারণ এটা বলতে পারবো এটা কিছুটা জিনিস আর কি। দাদু থেকে কিছুটা আমি পেয়েছি অভিনয়ের ন্যাকটা, নাচ গানের ন্যাকটা। তো সত্যি কথা বলতে দাদু যতটা ট্যালেন্টেড ছিল, তার চার ছেলে হচ্ছে ভ্যানোস, ঠিক আছে, একদমই দামের জন্য। তোমার বাবা খুব ভালো দামে পারতো, দাদু মতো দাদু না ঘরে বসে থাকতে পছন্দ করতো না সারাক্ষণ আর কি, মানে অল দ্য টাইম হি ওয়াজ হান্টিং ফর কি বলবো, নলেজ বলবো, ডিফারেন্ট ডিফারেন্ট থিংস, সে এক্সপ্লোর করতে ভালোবাসতো, দুনিয়া দেখতে ভালোবাসতো। আমিও একদম দাদুর মতো হয়েছি, আমি এত রকম এক্সপ্লোর করতে ভালোবাসি। দাদু ওজ ভেরি কাইন্ড, ঠিক আছে, দাদু কারোর ভীষণ করতো, আমার ভীষণটা হয়। তো এস এখানে নিয়ে না ভীষণ ছোটোবেলার কথা মনে করে, খুব ছোটোবেলার কথা মনে করে। দাদু আর মাখা সন্দেশ দিত, হ্যাঁ, মাখা সন্দেশ খাতে এখানে খাটে মাখা সন্দেশ, আর একটা খাবার কিন্তু খানা জল মনে পড়ছে না, ভাত এবং তার মধ্যে একটু কলা আর আম আর একটু মাখা সন্দেশ খাই। ট্রান্সফার অনেক ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। দাদু অনেক বছর অব্দি পাইনি, অনেক বেশি বছর পাইনি, আমার যখন আট বছর বা আট দশ বছর দাদুকে হারিয়ে ফেলেছে। কিন্তু আর খুব একটা দিক বেশি বাড়িতে তখন আসা হতো না, বাবার অফিসে ব্যস্ততার জন্য আমার স্কুল, তো যেটুকু আসতাম বা দাদুকে দুঃখ সুখ করতে দেখেছিলাম, আই 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 মিসিং আ লট। তো পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই, পূজা পুজো নিয়ে চলে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে এই সতীমার পুজোর যে ইতিহাস সেটা বলবো। অ্যাকচুয়ালি এটা সতীমা বলতে যে শিবের পত্নী সতীমা নয়, এটা হচ্ছে কল্যাণীতে সপ্তম দোলে, মানে দোলে ঠিক ছ দিন পর সাত দিনের দিন যে এটা হয়, পুজোটা হয়, ঠিক আছে, সেখানে এই দোল খেলে, ঠিক আছে, এবং নাম সংকীর্তন করে মা সতীমা, তিনি মানে দেবতা তো বটেই, কিন্তু ঠিক শ্রীরামকৃষ্ণ সারদা মা যেরকম মহাপুরুষ ছিলেন, মানে এই কলিযুগে জন্মেছিলেন, উনিও তাই। তো আমার দাদুর যে মানে বাবা মা বা তার দাদু, মানে দাদু ঠাকুমা, তার যে অ্যানসেস্টার্স, তারা গেছিল, এই বড় মেলা হয়, ঠিক আছে, কল্যাণীর ওখানে সতীমার বড় পুজো, তোমরা সার্চ করলে পাবে বা ইউটিউবে যদি কল্যাণীতে সতীমার দোল বলে মেলা বলে সার্চ করো পাবে, সেখান থেকে গেছিল। এবং কি মনে হয়েছিল, এই সতীমাকে নিয়ে আমাদের এই বাড়িতে প্রতিষ্ঠা করেছিল, এবং সেই কত বছর ধরে আমাদের বাড়িতে এই সপ্তম দোলে মা সতীর পুজো হয়, মানে সতীমার পুজো হয়, নাম সংকীর্তন, এবং তোমরা তার ডিটেলস অনেকগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। প্রথম মা প্রত্যেক বছর চেষ্টা করি আসার, বাড়িতে সবার সাথে দেখা হয়, মজা হয়, আড্ডা হয়, খুব আনন্দ হয়, তোমাদের সাথে শেয়ার করেছি। আরেকটা কথা বলতে চাই, অনেকের অনেক মনস্কামনা এই মায়ের কাছে এসে পূর্ণ হয়ে যায়, তো সবাই খুব ভালোবেসে এই পুজোতে আসে, অংশগ্রহণ করে নিজের মতো করে। তো সবাই খুব ভালো থেকো, আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করবো। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে,
লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গিট স্টোরি। আর তার আগে একটাই কথা বলবো, ওকে আজকে মা আসতে পারেনি, কারণ মিষ্টু আর চিনি রয়েছে, মাকে খুব মিস করলাম, কিন্তু সবার সাথে দেখা হচ্ছে মজা হচ্ছে। শেষ মেশ এটাই বলে ভিডিওটা শেষ করবো। হরে কৃষ্ণ।